হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। ন্যাশনাল নিউট্রিশন উইক সপ্তাহে 3 থেকে 4টি করে কাঁঠালের কোয়া খেতে কেন বলছেন চিকিৎসকরা, আপনার কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে জেনে নিন। চিকিৎসকরা কিছু খেতে কেন বলেন, কেন আবার বলবেন? নিশ্চয়ই কিছু উপকারিতা আছে তাই এমন উপদেশ দিচ্ছেন, একেবারে ঠিক। তাহলে এখন প্রশ্ন হলো, কাঁঠালের এমন কি উপকারিতা আছে যে এই ফলটি না খেলে শরীরে বিপদ হয়ে যাবে? আসলে বন্ধুরা, এই ট্রপিক্যাল ফুডটি অন্দরে রয়েছে 155 ক্যালোরি, 40 গ্রাম কার্বোহাইড্রেট, 3 গ্রাম ফাইবার, 3 গ্রাম প্রোটিন, দিনের চাহিদার 10% ভিটামিন এ, 18% ভিটামিন সি, 11% রাইবোফ্লোবিন এবং 14% পটাশিয়াম। সে সঙ্গে রয়েছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো খনিজ, যা নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। যেমন ধরুন, 1. হাড় শক্তপোক্ত হয়ে ওঠে। বয়স্ককালে আর্থ্রাইটিসের মতো হাড়ের রোগে আক্রান্ত হতে যদি না চান, তাহলে এখন থেকে সপ্তাহে 3 থেকে 4 দিন কাঁঠাল খেতে ভুলবেন না যেন। আসলে এই ফলটির অন্দরে উপস্থিত ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর হাড় যখন একবার শক্তপোক্ত হয়ে ওঠে, তখন নানাবিধ বোন ডিজিজ যে আর ধারের কাছে ঘিরতে পারে না, তাকে আর বলার অপেক্ষা রাখে। 2. চুলের সৌন্দর্য বাড়ে। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, কাঁঠাল খাওয়া মাত্র নানা কারণে সারা শরীরে অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ বেড়ে যায়, যে কারণে দেহের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা যেমন বৃদ্ধি পায়, তেমনি চুলের গোড়ায় পুষ্টির ঘাটতি দূর হতে সময় লাগে না, ফলে চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। 3. ত্বক ফর্সা হয়ে ওঠে। ফর্সা ত্বকের অধিকারী হয়ে উঠতে কে না চায় বলুন, কিন্তু এই স্বপ্ন কিভাবে পূরণ হবে সে সম্পর্কে যদিও অনেকে খোঁজ রাখেন। এই যেমন কাঁঠালের কথা ধরুন না, এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে যে ত্বক ফর্সা হয়ে উঠতে পারে সে সম্পর্কে কি আপনাদের জানা ছিল? আসলে এই ফলটির অন্দরে উপস্থিত ফাইবার শরীরে প্রবেশ করার পর দেহে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়, ফলে স্কিন টোনের উন্নতি ঘটতে সময় লাগে না। 4. হজম ক্ষমতার উন্নতি ঘটে। খাদ্যরসিক বাঙালি এদিক সেদিক খাওয়ার কারণে কি গ্যাস অম্বলের মতো সমস্যা রোজ সঙ্গী হয়ে উঠেছে? তাহলে তো বেশি করে কাঁঠাল খাওয়া শুরু করতে হবে, কারণ এই ফলটির অন্দরে উপস্থিত ডায়েটরি ফাইবার একদিকে যেমন পাকস্থলীয় ক্ষমতা বাড়ায়, তেমনি পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে হজমের উন্নতি ঘটতে সময়ই লাগে না। প্রসঙ্গত, নানাবিধ পেটের রোগের প্রকোপ কমাতেও কাঁঠালের কোনো বিকল্প হয় না বললেই চলে। 5. ভিটামিন এ এর ঘাটতি মেটে। ত্বকে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি দৃষ্টিশক্তির উন্নতিতে এবং কোষের গঠনে এই ভিটামিনটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই বিশেষ ভিটামিনটি প্রচুর মাত্রায় রয়েছে কাঁঠালে, তাই তো এই ফলটি খাওয়া শুরু করলে দেহের অন্দরে ভিটামিন এ এর ঘাটতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়, ফলে শরীরে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনাও কমে। 6. ডায়াবেটিসের মতো রোগ ধারের কাছে ঘেঁষতে পারে না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কাঁঠালে উপস্থিত ফাইবার এবং প্রাকৃতিক সুগার রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সে সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যাওয়ার কারণে ডায়াবেটিসের মতো মন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। 7. এনার্জির ঘাটতি দূর হয়। অল্পতে ক্লান্ত হয়ে পড়াটা বেজায় স্বাভাবিক ঘটনা, কিন্তু জানেন কি, কাঁঠাল খাওয়া শুরু করলে ক্লান্তি বোধ দূর হতে সময় লাগে না, কারণ এই ফলটির অন্দরে উপস্থিত ভিটামিন বি এবং প্রোটিন দেহের অন্দরে এনার্জির ঘাটতি দূর করে, ফলে শরীরের কর্মক্ষমতা বাড়ে চোখে পড়ার মত। 8. ক্যান্সারের মতো মন রোগ দূরে থাকে। একাধিক গবেষণায় দেখা গেছে, কাঁঠালে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্ট এবং ফ্লোভোনয়েড রক্ত উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়, সে সঙ্গে শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে যে ক্যান্সার কোষ জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। প্রসঙ্গত, অ্যান্টি অক্সিডেন্ট ডিএনএ কে সুরক্ষা প্রদানের মধ্য দিয়েও ক্যান্সার রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 9. ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। কাঁঠালে উপস্থিত পটাশিয়াম শরীরের অন্দরে প্রবেশ করার পর সোডিয়াম লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে, ফলে রক্তচাপ কমতে একেবারে সময় লাগে না। এই কারণে তো ব্লাড প্রেশারে ভুগতে থাকা রোগীদের রোজ ডায়েটে 2 কোয়া করে কাঁঠাল রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়তে শুরু করলে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকে, ফলে রক্তচাপ তো কমে, সেই সঙ্গে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আশঙ্কা হ্রাস পায়। 3. ত্বকের সৌন্দর্য বাড়ে। স্ট্রেস এবং পরিবেশ দূষণের কারণে কি ত্বকের সৌন্দর্য হারে যেতে বসেছে? সেই সঙ্গে এমন ভাবে বলি রেখা প্রকাশ পেয়েছে যে ত্বকের বয়সও বেড়ে গেছে। তাহলে বন্ধুরা, আজ থেকে কাজে লাগাতে শুরু করুন কাঁঠালকে, দেখবেন দারুণ উপকার মিলবে। এক্ষেত্রে কাঁঠালের বীজকে কিছুক্ষণ জলে ভিজে রাখার পর সেটি গুঁড়ো করে মুখে লাগালে বলি রেখা তো কমবে, সে সঙ্গে ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে আসবে।
প্রসঙ্গত টানা 6 সপ্তাহ যদি এই ঘরোয়া টেকনিকটি কাজে লাগাতে পারেন তাহলে ত্বকের সৌন্দর্য নিয়ে যে আর কোনো চিন্তায় থাকবে না সে কথা হলফ করে বলতে পারি। 11. দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। এই ফলটির অন্দরে রয়েছে বিটা ক্যারোটিন নামক একটি উপাদান যা চোখের অন্দরে অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমায়, ফলে বয়সের সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কা কমে যায়। তেমনি নানাবিধ চোখের রোগও ধারে কাছে ঘেঁষতে পারে না। 12. কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমে। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতো নিয়মিত কাঁঠালের বীজ খাওয়া শুরু করলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমতে একেবারেই সময় লাগে না। আসলে এই প্রাকৃতিক উপাদানটির অন্দরে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা বর্জ্যের পরিমাণ বাড়ানোর মধ্য দিয়ে কনস্টিপেশনের মতো রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে। 13. প্রোটিনের চাহিদা মেটে। শরীরকে সচল রাখতে জলের পরে যে উপাদানটির প্রয়োজন পড়ে সেটি হল প্রোটিন। তাই তো প্রায়শই কাঁঠাল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে চিকিৎসকেরা, কারণ এই ফলটির অন্দরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা দেহের অন্দরে এই উপাদানটির ঘাটতি মেটানোর পাশাপাশি শরীরের গঠনেও সাহায্য করে থাকে। 14. রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে চান তাহলে কাঁঠাল খেতে ভুলবেন না যেন, কারণ এই ফলটির অন্দরে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট। এই দুটি উপাদান ইমিউনিটি সিস্টেমকে এতটা বাড়িয়ে দেয় যে ছোট বড় কোনো রোগী ধারার কাছে ঘেঁষে সুযোগ পায় না, সে সঙ্গে কমে যায় সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কা। 15. ওজন নিয়ন্ত্রণে চলে আসে। প্রচুর মাত্রায় ফাইবার থাকার কারণে এক বাটি কাঁঠাল খেলে এত মাত্রায় পেট ভরে যায় যে বহুক্ষণ খিদে পায় না, ফলে খাবার খাওয়ার মাত্রা কমতে থাকে। আর এমনটা হলে শরীরে ক্যালোরির পরিমাণ কমে যায় ফলে স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধির আশঙ্কা হ্রাস পায়। শুধু কি তাই, শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরে যেতেও সময় লাগে না। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্টসে মতামত জানাবেন এবং ভিডিওটিকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ারের মাধ্যমে আপনার পরিচিত জনদেরকে সচেতন করে তুলবেন। আর হ্যাঁ, স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।